شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, الفرقان মিডিয়ার মাধ্যমে একবার প্রশ্ন করে জানতে চেয়েছেন, ছোট ছেলে মেয়ে বাচ্চা যদি শরীরে প্রস্রাব করে দেয় তাহলে বারবার জামা কাপড় বদলাই নামাজ পড়তে হবে কিনা? এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ইউগসালু মিন বাউলিল জারিয়াতি ওয়া ইউরাশু মিন বাউলিল গোলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে কন্যা, মেয়ে শিশু কন্যা, দুগ্ধপুষ্ট অর্থাৎ দুধের শিশু যারা বুকের দুধ খায়, এই মেয়ে কন্যা, মেয়েটা ছোট মেয়ে যদি প্রস্রাব করে তাহলে যে জায়গার মধ্যে প্রস্রাবটা ভরবে সে জায়গাটুকুই দহিত হবে, আর শিশু যদি ছেলে হয় সে যদি প্রস্রাব করে তাহলে যে জায়গাটার মধ্যে প্রস্রাব ভরবে সেখানে শুধু পানি ছিটাই দিলে চলবে। আর এমন অবস্থায় এর সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা বুকের দুধ খায়, যতক্ষণ পর্যন্ত অন্য খাবার গ্রহণ না করে, অর্থাৎ অন্য কোনো খাবার যদি বাচ্চা গ্রহণ না করে তাহলে যতক্ষণ পর্যন্ত এই দুধ সে মায়ের বুকে দুধ খাবে ততদিন পর্যন্ত এভাবেই চলতে পারে। বারবার কাপড় খুলে আবার নতুন কাপড় পরিধান করে সালাত আদায় করতে হবে এমনটি না। অর্থাৎ মেয়ে, শিশু যদি মেয়ে হয় তাহলে প্রায় ছয় মাস পর্যন্ত আপনার এইভাবে চলতে পারে, অর্থাৎ ছয় মাসের আগেই বাচ্চারা, এর আগে অন্য কোনো খাবার গ্রহণ করতে পারে না, ছয় মাস হয়ে গেলে অন্য খাবার গ্রহণ করে, মায়ের বুকে দুধের পাশাপাশি অন্য খাবার গ্রহণ করে, স্বাভাবিক সে তরল খাবার খাইতে পারে, কিন্তু ছয় মাসের আগে বাচ্চারা বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে না। আর এজন্য যদি মেয়ে, শিশু মেয়ে হয় তাহলে সে যেখানে প্রস্রাব ভরবে সে জায়গাটুকুই শুধু পানি দিয়ে ধুয়ে দিতে হবে, আর নতুন কাপড় নিয়ে বদলাইয়া পরা লাগবে না। আর ছেলে শিশু যদি হয় তাহলে যেটুকু প্রস্রাব লাগবে পড়বে সেখানে একটু পানি ছিটা দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, আল্লাহর রহমতে অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধানগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কোন বিধানগুলি কঠিন নয়। এজন্য কোরআন কারীম এসছে, ইন্নামা ইউরিদুকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য ইসলামের কাজগুলি আমি সহজ করে দিয়েছি, কোন কাজটি আমি তোমার জন্য কঠিন করি নাই। আশা করি আমার এই ভাই আল ফুরকান মিডিয়ার মাধ্যমে যে প্রশ্ন করেছেন সেই উত্তরই তিনি পেয়েছেন। আর ফুরকান মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আল ফুরকান মিডিয়া যারা এই আমাদের মিডিয়াটি করে দিয়েছেন, যারা এই মিডিয়ার মাধ্যমে যার প্রশ্নগুলো জানতে পারছেন, এই মিডিয়াকে আল্লাহ পাক কবুল করে নিন, ইসলামের দাওয়াত, ইসলামের খেদমত করার জন্য তাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।